বিনাম হইতেছে আপনারা 11 অভিযোগটা সময় আছে আপনারা অফিস কোনটা মানুষে ভুতালিস্ট নন্তরে ফামাই চুকাও নিব এই বিষয়গুলি কিতা আপনারা চিন্তা করছেন না না ও বিষয়গুলি কিতা চিন্তা করতেন মানুষে জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা নেই আপনারা ফেরেন চুকুই মানুষে নিত এই বিষয়গুলি 10টা 11টা খোলার কথা আপনারা একটাই ছই ওকে জবাব দেন না তাও নাই আগে আপনারা ওটা জবাব দিন না ধন্যবাদ কে কোন অফিসার আসতে যে কোন নেতা আসতে আপনারা কোন আগে তো আছেন জবাব কোন জবাব আমাকে ঠিক আছে এক করে জবাব দিন আমরা অবশ্যই শুধু আপনারা সুযোগ দিন কিন্তু আমার বক্তব্য হলো নির্বাচন কমিশনের অর্ডারটা বাইলট খেয়ে করলো আমরা ওটা জবাব চাই দুইজন কর্মচারীর কাছে আবার জবাব চাই আপনার তাদের উপযুক্ত জবাব দিলে আমরা খুলিয়া দিলাম কোনো আপত্তি নাই নিমন্ত্রণ দেওয়া হয় না কেন পঞ্চায়েত সচিব জবাব চাই অবিলম্বে পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি বন্ধ হবে পঞ্চায়েতে তো এত দুর্নীতি হচ্ছে কেন উপপ্রধান জবাব চাই পঞ্চায়েতে তো দুর্নীতি হচ্ছে কেন প্রধান সাহেব জবাব চাই আমরা যে সমস্ত ওয়ার্ডের বাসিন্দা বা যে সমস্ত ওয়ার্ড থেকে আমরা নির্বাচিত হয়েছি সেই সমস্ত ওয়ার্ডেও খুব গোপনে রেগার কাজ দিয়ে অসংখ্য দুর্নীতি যেটা আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি এই কুর্তি নদীতে প্রায় ৬ লক্ষ টাকার রেগার কাজ হয়েছে অথচ সেই নদীতে স্পট ইনকোয়ারি করলে সেখানে ৬০,০০০ টাকারও কাজ হবে না কুর্তি নদীতে পুনরায় ৭০০ মেন্ডিজের রেগার কাজ শুরু হবে নদীতে কাজ না করিয়ে একটা রাস্তায় মাত্র ১০ জন শ্রমিক দিয়ে সেখানে মাত্র ১ ঘন্টা গত করল কাজ করেছেন এভাবে আজও কাজ করছেন অথচ সেই রাস্তার কোনো ওয়ার্ক অর্ডার নেই অথচ যেখানে ওয়ার্ক অর্ডার রয়েছে সেখানে কোনো কাজ হচ্ছে না এছাড়া গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা যেভাবে বেহাল কোনো সংস্কারের কাজ হচ্ছে না অথচ পিডিএফ এফএফসির ১০০,০০০ টাকা বিভিন্ন নামে তারা আত্মসাৎ করছেন বিজেপি ভারতীয় জনতা পার্টির আমরা নির্বাচিত ৪ জন সদস্য আমরা গত মাসের ১৫ তারিখে অনাস্থা প্রস্তাব আনি সেই অনাস্থার সঙ্গে এখানে যারা সিপিএমের নির্বাচিত সদস্য রয়েছেন এই গ্রাম পঞ্চায়েতে তারাও এই এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারাও আমাদেরকে সহযোগিতা করেছে পঞ্চায়েতের বিশেষ করে প্রধানের যে দুর্ব্যবহার পঞ্চায়েত অফিসে মানুষ ফ্যামিলির কফি বা বিভিন্ন কাজে মানুষ যখন আসে মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার যে দুর্ব্যবহার আমরা সদলীয় সদস্য হিসাবেও মেনে নিতে পারছি না ঠিক তার পাশাপাশি গ্রামীণ এলাকার মানুষ বা সিপিআইএমের যারা নির্বাচিত সদস্যরা রয়েছেন তারাও সেটা বরদাস্ত করতে পারছেন না তাই তারা আমাদেরকে এই অন্তত এই এই যে ব্যবহার এই ব্যবহারের প্রতিবাদে এবং এই গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত দুর্নীতি চলছে সেই দুর্নীতির প্রতিবাদে তারাও আমাদেরকে সহমত পোষণ করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ৪ জন প্রতিবাদ করছি বা অনাস্থা এনেছি এবং আমাদেরকে সহযোগিতা করেছেন এই ভারতের কমিউনিস্ট পার্টির ৩জন নির্বাচিত কোন যে দুর্নীতিটা হইতেছে পঞ্চায়েতে তো এই দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েতের ৭জন প্রতিনিধি প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনছেন দুর্নীতির বিভিন্ন ইস্যু নিয়ে তাদের কাছে তথ্য আছে প্রমাণ আছে যে দুর্নীতিগুলো হয়েছে পঞ্চায়েতের জনগণের হচ্ছে পঞ্চায়েত আরও আর দেওয়ার ক্ষেত্রে যারা অন্য রাজনৈতিক দল করে তারা এলে আরও আর পায় না পঞ্চায়েত আজকেই দেখেন এখন বাজের ১টা প্রায় ২টা বাজের এখন পর্যন্ত পঞ্চায়েতের খেউ নাই তো এখন পর্যন্ত পঞ্চায়েত সচিব বা জিআরএস খেউ আসেনি তালামারা অনেক মানুষ ঘুরিয়ে দিচ্ছে আজকের যেটা আমরা এলাকাবাসীর পক্ষে থাকি যে আমাদের এই ৭জন প্রতিনিধি যারা আছেন তাদের নিয়ে স্পেশাল মিটিং করে এবং যে খাজগুলা হইব তার তত্ত্ব দিয়া যে খাজগুলা দৌড়ানোর লাগিয়া এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল বিজেপি ৪জন প্রতিনিধি আছেন অনাস্থা প্রকাশ্যে একমত আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের একমত দুর্নীতির বিরুদ্ধে আমরা একমতে আছি কারণ যে দুর্নীতি সারা রাজ্যে দুর্নীতি হইতেছে কিন্তু কুর্তি গ্রাম পঞ্চায়েত তার চেয়ে উর্ধে মানে দুর্নীতির একটা পাহাড় কুর্তি পঞ্চায়েতে তৈরি হয়েছে দরকার হলে আমরা ব্লক ঘেরাও করব বিডিওকে ঘেরাও করব কারণ এই বিডিওই কদমতলা ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতির মদতদাতা হচ্ছেন যিনি আমাদের কদমতলা ব্লকের বিডিও আছেন
এই ভিডিওই আজকে আমাদের যে পঞ্চায়েত সচিব আশা কথা ওনাকে আটকে রেখেছেন মানে দুর্নীতির মদদদাতা হচ্ছেন কদমতলা ব্লকের ভিডিও আমরা আগামী দিন ভিডিওকে আমরা গ্রাউ করব